বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করতে চলেছি তুলা লগ্ন এবং তুলা রাশি মার্চ 2023 রাশিফল এবং ফেব্রুয়ারি যে অংশটা বাকি আছে তো সেই অংশটাও কিন্তু আমরা এখানে আপনাদের জানিয়ে দেবো তো এখানে মূলত যে হরোস্কোপটি আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে বাঁদিকে যে ডায়াগ্রামটা করা হয়েছে সেটা ফেব্রুয়ারির প্রথম পক্ষকে রিপ্রেজেন্ট করছে অর্থাৎ সামনের 15 তারিখ অবধি সময়কে এবং ডান দিকের ডায়াগ্রামটা টোটাল ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পক্ষ এবং টোটাল মার্চ মাসকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এই দুই হরোস্কোপের নিরিখে আমি আপনাদের জানাবো এই ফেব্রুয়ারির বাকি অংশ এবং টোটাল মার্চ মাসটা আপনাদের কেমন যাবে অবশ্যই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন আমি একটু হরোস্কোপটা আপনাদের বুঝিয়ে দিই আপনারা জানেন যে 7 তারিখে এই যে 7 তারিখে বুধের রাশি পরিবর্তন ঘটেছে এবং বুধ রাশির সরাসরি কিন্তু আপনাদের চতুর্থ ভাব বা লগ্নের চতুর্থ ভাবে এসে অবস্থান করছে ইতিমধ্যে আপনারা একটা বড় 2.5 ইয়ার ফেজ কাটিয়ে উঠেছেন জানুয়ারি থেকে এবং এই জানুয়ারি থেকে যে সময়টা চলছে সেটা কিন্তু আস্তে আস্তে 2.5 ইয়ার প্রভাব কিন্তু কমতে শুরু করেছে শুক্র আপনাদের রাশির অধিপতি সে কিন্তু টানা ফেব্রুয়ারির 15 তারিখ থেকে এবং মার্চের বলতে পারেন একদম 12 তারিখ অবধি উচ্চস্থ বা তুঙ্গস্থভাবে থাকবে আপনাদের লগ্নেশ বা রাশির অধিপতি তবে সেটা রাশির ষষ্ঠভাবে ইতিমধ্যে আপনারা এবার ডান দিকের হরোস্কোপে একটু ফোকাস করুন মানে যেটা 16 ফেব্রুয়ারি থেকে টোটাল মার্চটা করা হয়েছে তো সেখানে যেটা দেখতে পাবেন আমি কিন্তু সাদা হরফে যেগুলো লিখেছি তার পাশে মার্চ লিখে দিয়েছি অর্থাৎ মার্চের যে ট্রানজিটগুলো সেগুলো সাদা এখানে হরফে লেখা তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমেই 13 তারিখ সূর্য ট্রানজিট করছে রাশির পঞ্চমে অর্থাৎ আপনাদের রাশি প্রেমের ঘরে যেটা চতুর্থে ছিল প্রেমের ঘরে আসছে তারপরে 27 তারিখ বুধ আবার কিন্তু চতুর্থ থেকে পঞ্চমে যাচ্ছে ইতিমধ্যে শুক্র 15 তারিখ তো তুঙ্গস্থ হয়ে যাচ্ছেই বললাম ফেব্রুয়ারির কথা বলছি এগুলো সমস্ত এখনও মার্চে যায়নি এখানে কিন্তু তুঙ্গস্থ হয়ে যাচ্ছে এবং তারপরে এই যে শুক্র ট্রানজিট করলো 15 তারিখ সেটা 12 তারিখের মার্চের 12 তারিখ অবধি স্থায়ী হবে ষষ্ঠে সূর্য আপনাদের যে প্রেমের ঘরে 13 তারিখ এসে উপস্থিত হচ্ছে শনি সূর্যের মধ্যে একটা বীজযোগ তৈরি হচ্ছে সেটা কিন্তু 13 তারিখ থেকে মানে 13 ফেব্রুয়ারি থেকে স্টেবল হবে কতদিন 15 মার্চ পর্যন্ত এই সময়টার কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে জানাবো আমি বুধ 16 মার্চ নিচস্থ হবে এবং 31 মার্চ আবার কিন্তু রাশির সমসপ্তমে চলে আসবে মার্চ একটা ভালো বিষয় আছে সেটা কি মঙ্গল অষ্টম মাঙ্গলিক যোগ করছিল সেটা 13 মার্চ কিন্তু সেখান থেকে মঙ্গল সরে আসবে এবং 13 মার্চ থেকে দেখবেন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে দাম্পত্য সোশ্যাল বিষয়ে ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে যাই হোক আমরা এবার আলোচনাটা শুরু করছি যেরকমভাবে আলোচনাটা আমরা প্রতিবার শুরু করি চাকরি ব্যবসা বিদ্যা বিভয় এইভাবেই শুরু করব অর্থাৎ কেরিয়ার থাকবে প্রথমে তারপরে থাকবে আপনার এডুকেশান তারপরে প্রেম তারপরে বিবাহ এবং লাস্টে বিবিধ বিষয় থাকবে অতিরিক্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো 2 মাসের শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার অর্থনৈতিক অবস্থা কী কিনবেন না কিনবেন কখন কী কোথাও যাবেন সমস্ত ডিটেল এখানে কিন্তু অ্যানালাইজ করা হবে তো আলোচনাটা স্কিপ করবেন না প্রথমেই শুধু বলে দিই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন মনে করেন সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ হচ্ছে চেম্বারে যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন আলোচনা ফোনে হোক বা চেম্বারে হবে বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন 100% গোপনীয়তা মেনটেন করে হবে আলোচনা সেটা সাক্ষাতে বা ফোনে এবং যেটা আপনার পক্ষে সন্তোষজনক এবং সুবিধাজনক হবে আমি আপনাদের বলে দিই আপনাদের শনির গোচরের ভিডিওটি সকলকে দেখতে হবে শনি ট্রানজিট করেছে 2.5 বছর 2025 অবধি ফল সঙ্গে কিন্তু অবশ্যই অন্যান্য গোচর ফলগুলো আছে শনি অস্তমিত প্রভাবটাও আছে প্রথমে ক্যারিয়ার দিয়ে শুরু করছি দেখুন চাকরি ক্ষেত্রে যে পরিস্থিতি সেখানে কিন্তু ফেব্রুয়ারি মাসটা আপনার অত্যন্ত সাপোর্টিভ থাকছে আমার মনে হয় তার কারণ হচ্ছে বুধ এবং সূর্য ফেব্রুয়ারির শুরুতে আপনাদের রাশির কর্মভাবকে দৃষ্টি দিচ্ছে এবং সেই ক্ষেত্রে সূর্য সরে গেল 27 তারিখ অবধি কিন্তু বুধ এখানে দৃষ্টি প্রদান করবে এটা অত্যন্ত ভালো একটা পয়েন্ট এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতি কাজের ক্ষেত্রে আপনার কিছু প্রগতি টার্গেট হিট হয় এগুলোর ক্ষেত্রে ভালো দূরে যাত্রা বিদেশ যাত্রা এগুলোর ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় এবং পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু কর্মক্ষেত্রে আমরা ফেব্রুয়ারি মাসে অ্যাটলিস্ট 27 তারিখ অবধি বেশ ভালোভাবে পাচ্ছি শুক্র উচ্চস্থ হচ্ছে 15 তারিখ শুক্র উচ্চস্থ হচ্ছে ষষ্ঠে এখানে কিন্তু ব্যাক অফিস জব ব্যাঙ্কিং ফিল্ড এবং সেলফ প্রফেশনগুলোই অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু শুক্র প্রদান করবে এবং শুক্র ষষ্ঠে সাময়িক ক্ষেত্রে কিছু দুর্বলতা প্রদান করে ঠিক কথা কিন্তু যেহেতু এবারে উচ্চস্থ এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আছে
বস্ত্র গার্মেন্ট এই ধরনের সেক্টরে যারা কাজ করছেন, যারা বিদেশে অলরেডি আছেন, বিনোদন জগতে যুক্ত যারা আছেন, তারা কিন্তু ভালো ফল এখানে কিন্তু অবশ্যই পাবেন। এবং শুক্র বৃহস্পতি সংযোগটা ম্যাক্সিমামই অনলাইনের কাজ, সেলফ প্রফেশনাল, অনলাইনের চাকরি, অনলাইনের ব্যবসাগুলোকে কিন্তু বিশেষিত করবে, এগুলোকে কিন্তু বুস্ট আপ করবে, এগুলো কিন্তু ভালো ফল একটা জায়গায় থাকবে। চাকরিতে উন্নতি প্রাপ্তিযোগ থাকলেও বাদ সাধতে পারে আপনার যদি জন্মছকে রবি শনি বীজযোগ থাকে। হ্যাঁ, এই রবি শনি বীজযোগের উপস্থিতি থাকলে আপনার কিন্তু জীবনে উন্নতিতে কিছু বিষয় বাধা বিঘ্নতা কিন্তু 13 ফেব্রুয়ারি থেকে 15 মার্চের যে বিটুইন সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু কিছুটা আপনাকে ফেস করতে হবে। এই জায়গাটা আপনাদের কিন্তু অবশ্যই একটু ভোগাতে পারে পরিস্থিতি, এইটুকু সময় কিন্তু অবশ্যই আপনাদের একটু কর্মক্ষেত্রে যদি রবি শনি বীজযোগ থাকে ট্রাবল ফেস করতে হতে পারে। আবার 15 মার্চ থেকে আপনি কিন্তু আবার মানে 15 মার্চের পর থেকে বলতে পারেন আবার কিন্তু ভালো ফল পাবেন। বুধ নিচস্থ হচ্ছে 16 মার্চ টু 31 মার্চ, মানে মার্চের দ্বিতীয় পক্ষে। তো বুধ নিচস্থ হওয়ার জন্য এই সময় আমি মনে করি যে বুধ যখন নিচস্থ থাকবে, বৈদেশিক কোনো কর্মকাণ্ড, যে কোনো দূরের কাজ যারা করছেন, দূর রাজ্যে দূর জেলায় কোনো অ্যাসাইনমেন্টের চেষ্টা করছেন, জন্মছকে বুধ দুর্বল থাকলে এই সময় সমস্যা, বা আপনার অফিস কাছারি পরিবেশস্থলে কিছুটা একটু সবার সঙ্গে মানিয়ে চলতে একটু সমস্যা হচ্ছে, এই ধরনের বিষয় একটু আর দূর থাকতে পারে। এটুকুই যা কর্মক্ষেত্রের মেন প্রবলেমের মধ্যে থাকা। শনি অষ্টমী তো ফেব্রুয়ারি অবধি, এবং মাফ করবেন মার্চ অবধি, শনি অষ্টমী তো মার্চের মিডল অবধি। তো এই সময়কালটা আমি মনে করি ব্যবসার ক্ষেত্রে খারাপ না, ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রমী হলেও লাভদায়ক এবং আয় বৃদ্ধির সংযোগ থাকবে। কারণ শনি যখনই আবার অষ্টমী তো ভাবটা শনি কাটিয়ে উঠবে, তখন কী হবে, আবার ব্যবসার ঘরে শনির বক্র দৃষ্টি পড়বে, এবং ফলত ব্যবসার ক্ষেত্রে আপনার টেনশান, হেভি ওয়ার্কলোড এগুলো কিন্তু বেড়ে যাবে। এই নয় যে ব্যবসার উন্নতি আটকে যাবে, উন্নতি আটকাবে না, টেনশান কিছু ক্ষেত্রে হেভি ওয়ার্কলোড নিতে হচ্ছে, বা কিছু ক্ষেত্রে আপনার নতুন কিছু নিয়ে ভাবছেন, চিন্তা বেশি আছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে বাড়বে। তো আমার মনে হয় ব্যবসার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি ভালো, তবে এই শনির অষ্টমী তো ভাব নিয়ে এত মানে চিন্তা বা না চিন্তা করারও কিছু নেই, কারণ এটা সাময়িক সময়ের জন্য হয়েছে। মেন হচ্ছে আমরা ব্যবসার অধিপতি মঙ্গলকে যদি দেখি, মঙ্গল রাশির অষ্টম থেকে নবমে আসছে 13 মার্চ। এখানে শুধু চাকরি নয়, এখানে ব্যবসা নয়, ওভারঅল যৌথ বিষয়গুলো যারা সমস্যা পাচ্ছিলেন, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, এই 13 মার্চের পর থেকে সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে। এবং যে কোনো চলমান কাজ, ঘুরে ফিরে ব্যবসা, কোনো চলমান কোনো জায়গায় চাকরি, ঘুরে ফিরে কোনো ডেলিভারি যারা কাজ করছেন, কুরিয়ারে আছেন, বহু মানুষ এখন আছে সব জায়গায়, তো সেই সেক্টরগুলো দেখবেন 13 মার্চের পর থেকে অনেকটা অনেকটা ভালোর দিকে যাবে। এবং যারা ট্রান্সফারের জায়গাটায় বাধা পাচ্ছিলেন, মানে মনোমতো জায়গা ট্রান্সফার হচ্ছে না, এরকম ধরনের সমস্যা ফেস করছিলেন, 13 মার্চ থেকে এই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু বুস্ট আপ হবে, অনেকটা কিন্তু বেটার ফল এখানে চক প্রদান করবে। এবং এখানে আমি এটুকু বলবো, মাইক্রো ফাইন্যান্স, ফিনান্সিয়াল সেক্টর এগুলো কিন্তু 13 মার্চ থেকে অবশ্যই কিন্তু ভালো ফল এখানে প্রদান করবে, এটা কিন্তু অবশ্যই একটা গুড রেজাল্ট। যারা কথা বেছে খান, যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এমনি শুক্র উচ্চস্থ হলে 15 ফেব্রুয়ারি থেকে ভালো ফল পাবেন, কিন্তু আফটার 13 মার্চের যে সময়কালটা, সেই সময়কালটা এই ধরনের ক্ষেত্রগুলোতেও যথেষ্ট ভালো ফল আমরা এখানে হরোস্কোপে দেখতে পাবো। আর আমি মনে করি সামগ্রিক ব্যবসার জায়গাটা আপনারা কিন্তু 15 ফেব্রুয়ারি যথেষ্ট ভালো ফল পাবেন, মার্চের মিডল অবধি সময়টা ভালো, তারপর থেকে 13 মার্চে তো মঙ্গল ট্রানজিট করছে, কিন্তু শনি অষ্টমীতে প্রভাব কাটার জন্য ব্যবসার ক্ষেত্রে একটু কাজের দায় দায়িত্ব প্রেসার এগুলো বাড়ছে। 12 মার্চে শুক্র প্রবেশ করবে ব্যবসার ঘরে, টোটালি কিন্তু গার্মেন্ট সেক্টর, মহিলাদের ব্যবহৃত সামগ্রী, ইলেকট্রনিক্স ইত্যাদি যে সেক্টরগুলো, অবশ্যই ব্যবসার ক্ষেত্রে উত্থান হবে, কিন্তু কিছু ট্রান্সফার, কিছু চেঞ্জ ব্যবসার ক্ষেত্রে আসতে পারে। শুক্র ওখানে কিন্তু অবস্থান করার জন্য ফাস্টফুড, কোনো ধরনের সিজনাল ব্যবসাগুলো কিন্তু 12 মার্চ থেকে বাড়বে, এবং বুধ একদম মার্চের শেষে আসছে, তো মার্চের শেষ দিক থেকে এডুকেশনাল সেক্টর বা ইত্যাদি বা বৈদেশিক ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো কিন্তু উন্নতির দিকে হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু 12 মার্চ থেকে শুক্র যেহেতু ব্যবসার স্থানে আছে, ওভারঅল ইলেকট্রনিক্স, সেলফ প্রফেশন, যেখানে বিনোদন আছে, ইভেন্ট রিলেটেড কাজ চলছে, চমক চটক আছে, লাইট ক্যামেরা স্টুডিও আছে, সেগুলোর মধ্যে অবশ্যই গ্রোথ পাবেন। খাদ্যদ্রব্য ইত্যাদি, ওয়াইন যের ব্যবসা যারা করছেন, পুস সেল, বাড়ি বাড়ি করছেন, সেগুলোতে টোটালি গ্রোথ থাকবে। এবং আমি মনে করি ফেব্রুয়ারি মাসটা ব্যবসার ক্ষেত্রে খারাপ না, ভালো যাবে এবং গ্রোথ থাকবে, যেহেতু শনির প্রেশারটা কম আছে, এবং সেলফ প্রফেশন, ঘুরে ফিরে ব্যবসা এগুলোতেও কিন্তু গ্রোথ থাকবে। হ্যাঁ, খানিকটা মঙ্গল অষ্টম এখনও থাকার জন্য যৌথ বিষয়গুলোর ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে। আলোচনা এবার অবশ্যই পড়াশোনা। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় শনি পঞ্চমে অষ্টমী তো, যেটা চতুর্থপতি শনি এবং পঞ্চমপতি শনি, এই দুটোই কিন্তু শনির আওতায় আছে, এবং এই কারণের জন্য কিছুটা দুর্বল ভাব কিন্তু আমার মনে হয় পড়াশোনার জায়গাটায় থাকছে, বিশেষত অ্যাডমিশানের ক্ষেত্রে, নতুন পড়াশোনা শুরু করার ক্ষেত্রে, কোনো
কোর্স করার ক্ষেত্রে আপনাকে কিন্তু 7-5 ভেবে এগোতে হবে, যেখানে আপনার ধরুন হেভি টাকা এখানে একটা ইনভেস্ট করতে হবে, সেগুলো কিন্তু বর্তমানে খুব ভেবেচিন্তে করতে হবে। কারণ শনি অষ্টমী তো মার্চ অবধি থাকবে এবং এই সময়কালটা কিন্তু আমি মনে করি পড়াশোনার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোনোর সময়, যেখানে আপনার বড় কিছু ইনভেস্টমেন্ট আছে, স্কুল হোক কলেজ হোক ওভারঅল বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। শনি অষ্টমী তো থাকার জন্য এখানে কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে, বিশেষত উচ্চশিক্ষায় যারা আছেন, এবং স্কুলে পড়াশোনার ক্ষেত্রে বাড়তি এফোর্ট দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে, কিছুটা সহজভাবে কিছু হওয়ার নয়। সূর্য শনি যোগ এখানে হলেও এটা উচ্চশিক্ষার কিছু কানেকশান তৈরি করবে, গবেষকদের ক্ষেত্রে কিছু বেটার ফল এখানে দিতে পারে, মানে 13 ফেব্রুয়ারি থেকে যে মার্চের সময়টা আসবে। তবে কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি থাকলে আমি মনে করি, যেহেতু এখানে শুক্র উচ্চস্থ থাকছে, আমি এটুকু বলবো যে 12 মার্চ অবধি সময়টা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খারাপ না, ভালো ফল পাবেন। এবং বুধ বৃহস্পতি যোগও হবে তারপরে, ঠিক আছে, কিন্তু বুধ নিচস্থ হয়ে যাবে। তো আমি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কোনো খারাপ ফল দেখছি না, মেন সমস্যাটা দেখি অ্যাডমিশানের ক্ষেত্রে, নতুন কোনো কোর্স করার ক্ষেত্রে এখানে কিন্তু কিছুটা বাধা পাবেন। তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভাইভা এক্সামগুলো কিন্তু খারাপ ফল পাবেন না, এখানে রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ ফল নেই। ব্যক্তিগত জন্মচক্রে নিচস্থ থাকলে বুধ, সেক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামে কিছুটা দুর্বলতা 16 মার্চ থেকে 31 মার্চ এই সাময়িক কয়েকটা দিন আপনি কিন্তু ফেস করবেন, এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, এটা ব্যক্তিগত স্তরে যদি এটা থাকে। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটাই খুব আইডিয়াল, এবং যদি সেটা সম্ভব না হয় আপনি কিন্তু এখানে অ্যাটলিস্ট 16 মার্চ যে সময়টা পাচ্ছেন, 16 মার্চের মধ্যে বিদেশে পড়াশোনার বিষয়ে আগ্রহ দেখাতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। তবে মাথায় রাখবেন রবি শনি যোগ, আমাদের হরোস্কোপে যেরকম নেগেটিভ যোগগুলো আছে তার মধ্যে একটি বড় নেগেটিভ যোগ, সেই যোগের উপস্থিতি যদি আপনার থাকে, আপনার পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট বলুন বা কোনো প্রাপ্তি বলুন, যে কোনো ক্ষেত্রে চাকরি ইত্যাদি সব কোনো ক্ষেত্রে কিন্তু কিছুটা তার নেতিবাচক ফল থাকতে পারে। আলোচনা এবার অবশ্যই সম্পর্ক বা প্রেম, আমি একটু আগেই বললাম পড়াশোনার যে জায়গাটা, কিন্তু প্রেমের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রেমের অধিপতি শনি কিন্তু অষ্টমীত, এবং 13 ফেব্রুয়ারি এসে গেল, 13 ফেব্রুয়ারি থেকে সূর্য শনি একটা বীজযোগও তৈরি হচ্ছে। মার্চের 15 তারিখ অবধি সময়টা কিন্তু দুর্বল আমার মনে হয়, ওভারঅল আপনার প্রেম সম্পর্ক অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে কোনো রকম চরম ডিসিশান নেওয়ার ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো নয়। চরম ডিসিশান মানে আপনি ধুম করে নতুন প্রেমে জড়িয়ে যাচ্ছেন, পুরনো প্রেম থেকে ধুম করে সরে আসছেন, বিরাট কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছেন, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করার ক্ষেত্রে সময়টা ভালো নয়। প্রেমের ক্ষেত্রে সামান্য যদি দেখি এই প্রবলেমগুলো বাদ দিলে, যাদের এরকম কোনো সমস্যা নেই, ভালোই আছেন, দিনটা একটু ইগো সমস্যা থাকবে, সাধারণত একটু তর্ক বিতর্কের পরিমাণ মার্চের শুরু থেকে বা ফেব্রুয়ারির শেষ দিক থেকে একটু বাড়তে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তবে আমি এটুকু বলবো সামগ্রিক প্রেমের ক্ষেত্রে ভালো ফল আপনারা কিন্তু মার্চের মিডল থেকেই কিন্তু পাবেন, ফেব্রুয়ারি যে সময়টা 13 তারিখ থেকে শুরু হবে বা এখন যে সময়টা চলছেও মেনলি, মার্চের 15 তারিখ অবধি সময়টা একটু হলেও দুর্বল। তো সেটা আমি মনে করি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, নিজেদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু মেন দুর্বলতা এখানে পোষণ করছে হরোস্কোপ। শুক্র উচ্চস্থ থাকলেও যদি কোনো মহিলা শত্রুতা থাকে আপনার সম্পর্কের ক্ষেত্রে, সেই বিষয়টা একটু খেয়াল রাখা এই সময় দরকার, এইটুকু জায়গা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। সাধারণভাবে একটু ভুল বোঝাবুঝি তর্ক বিতর্কর পরিমাণ মার্চের শুরুর দিকটা একটু থাকবে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে আপনারা দৈনিক রাশিফলটা ফলো করুন, রেগুলার জানতে পারবেন কী হচ্ছে না হচ্ছে। শনি বর্তমানে প্রেমের গৃহে সক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে, পুরনো প্রেমের সঙ্গে সংযোগ হওয়ার যোগ আসতে পারে, এই ধরনের বিষয়গুলো আসবে, এই বিষয়ে শনি ট্রানজিটের ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আলোচনায় অবশ্যই কিন্তু প্রেমের বিষয়টায় আমি এটুকু বলবো যে শনি 17 জানুয়ারিতে প্রবেশ করেছে প্রেমের ঘরে, তারপর থেকে আপনারা কেমন আছেন, অনেকেই কিন্তু এই সময়কালের পর থেকে বেশ স্বাভাবিক আছেন, আবার অনেক মানুষের ক্ষেত্রে 17 জানুয়ারির পর থেকে একটা অন্যরকম সিচুয়েশনটা ছিল, বিশেষত লগ্নের ক্ষেত্রে আমি বলছি, বিশেষত সিচুয়েশনটা কিছুটা চেঞ্জ হচ্ছে। আমি এইটুকু বলবো যে প্রেমের প্রেডিকশনটা লগ্ন থেকে বেশি ফলো করবেন, যে জবের প্রেডিকশন আপনারা যদি সাধারণত লগ্নটা জানেন, লগ্নটা এইসব ক্ষেত্রে বেশি ফলো করবেন, শনি সাড়ে সাথী ডাইয়া ছাড়া। তো এখানেও আমি মনে করি লগ্নের ক্ষেত্রে প্রেমটা কিন্তু বেশি এখানে প্রযোজ্য হচ্ছে, তো এই বিষয়টা অবশ্যই আপনাদের গুরুত্ব দিতে হবে। আলোচনায় অবশ্যই এবার অবশ্যই আমাদের বিবাহযোগের ক্ষেত্রে দেখুন বর্তমান পরিস্থিতিতে বিবাহযোগ আছে, তবে ফেব্রুয়ারি থেকে আমার মনে হয় মার্চের 12 তারিখের পর থেকে বিবাহযোগ কিন্তু খুবই স্ট্রং। আপনারা যারা বিবাহযোগের জন্য চেষ্টা করছেন বর্তমানে করুন, অসুবিধা নেই, কিন্তু
আমার মনে হয় বিবাহ যোগটা খুব শক্তিশালী হবে মার্চের 12 তারিখ থেকে, যখন শুক্র প্রবেশ করবে আপনাদের বিবাহস্থানে। তো বিবাহস্থানের অধিপ ঘরে শুক্র প্রবেশ করার জন্য বিবাহ যোগের ক্ষেত্রে 12 তারিখ থেকে অবশ্যই ভালো ফল পাবেন, এবং এই সময় বিবাহ যোগের ক্ষেত্রে নতুন কানেকশন সংযোগগুলো তৈরি হবে। অবশ্যই ফেব্রুয়ারি মাসে আপনারা চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মার্চ মাসটা তুলনামূলকভাবে এটা বেটার ফল আমি মনে করি দিতে পারে, কি সম্বন্ধ হোক কি প্রেমযোগ। তবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে যেহেতু সূর্য শনি বীজযোগ চলছে, মার্চের মিডল অবধি সময়টায় কিছুটা হলেও কিন্তু ফেব্রুয়ারি থেকে একটু বিঘ্নতা বাধা বা কোনো কারণে অযাচিত কারণে একটু দেরি বিলম্ব হচ্ছে সেটা হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে আছে। আর যারা সেকেন্ড ম্যারেজের বিষয়ে ভাবছেন, ফেব্রুয়ারি মাসটার থেকে মার্চের যে সময়কালে, বিশেষত মার্চের প্রথম সপ্তাহটা 12 তারিখ অবধি সময়টা একটু খেয়াল রাখবেন যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। দাম্পত্য জীবনে দেখুন একটা বড় পরিবর্তনের আবহ হরস্কোপে আছে, তার কারণ হচ্ছে শনি 17 জানুয়ারি প্রবেশ করে পঞ্চমে আপনাদের রাশি সপ্তম ভর বা দাম্পত্য ঘরে দৃষ্টি দিচ্ছে। অনেকের ক্ষেত্রে পার্টনারের হেলথ ইস্যু, কিছু তাদের সঙ্গে মনোমালিন্য, এই ধরনের সমস্যা এসেছে, যদি আপনার না এসে থাকে খুবই ভালো, তো সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু এটুকু বলবো, মঙ্গল যেহেতু অষ্টমে এখনও বিরাজ করছে, তো আপ টু 12 মার্চ অবধি পার্টনারের হেলথের বিষয়ে সতর্ক বিশেষভাবে থাকা দরকার, এবং তার সঙ্গে যদি আপনার কোনো ধরনের লিটিগেশন, কোনো সমস্যা, আইনি বিষয় চলে সেগুলো বিষয়ে কিন্তু সতর্ক থাকা দরকার। দেখুন দাম্পত্য সুখের ক্ষেত্রে শনির একটা প্রভাব বিরাট, এবং এটা আমার মনে হয় দাম্পত্য ক্ষেত্রে টানা সময় এখন চলবে, এক আধ দিনের বিষয় কিন্তু নয়, এটা 2.5 বছরের বিষয়। তো এই ক্ষেত্রে আমার মনে হয় একটু মানিয়ে চলবেন নিজেদের মধ্যে, যে শনি যে প্রভাবটা বিস্তার করছে সেটা ঠিক সমস্যা বলবেন না, একটা নতুনভাবে জীবনটাকে সাজাচ্ছে, তো সেইটা কিন্তু আস্তে আস্তে আপনাদের লাইফস্টাইলের মধ্যেও প্রকাশ পাবে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যেও প্রকাশ পাবে, এবং সেটা দেখবেন ধীরে ধীরে সেটার সঙ্গে ধাতস্থ হয়ে উঠেছেন। বর্তমান পরিস্থিতি যদি একটু হাঁসফাঁস করা হয় সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আপনারা নিয়ে নেবেন। তবে আমি যেটা বললাম, ফেব্রুয়ারির যে সময়টা এখন চলছে বা মার্চের বিশেষত প্রথম 12 তারিখ অবধি সময়টা পার্টনারের হেলথের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। এবার আলোচনা অবশ্যই, কিন্তু তারপর তো আমি মনে করি দাম্পত্য সুখের ক্ষেত্রে 12 মার্চের পর থেকে ভালো সময় পাবে, রোম্যান্টিক মুড থাকবে, শনির প্রেশারটা থাকবে, কিন্তু এই সময়টা এই যে বিষয়গুলো বললাম একটু খেয়াল রাখবেন। এবার আলোচনা বিবিধ বিষয়, শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে অর্থনৈতিক অবস্থা, কখন কেনাকাটি করবেন, কখন কী করবেন না করবেন ডিটেলে আলোচনা করব, অবশ্যই এটা একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনার ইম্পর্টেন্ট বিষয়গুলো শত্রুতা সেগুলো তুলে ধরবে। তার আগে একবার বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন। আলোচনা ফোনে হোক বা চেম্বারে আলোচনা হবে ডিটেল, প্রতিটা প্রশ্নের উত্তর পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে হবে, যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমরা শুরু করছি বিবিধ বিষয়ে, আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। শরীর স্বাস্থ্যের কথা আসা যাক, পেটের গোলমাল, হজমের সমস্যা ফেব্রুয়ারির মিডল থেকে মার্চের মিডল অবধি বেশি থাকবে। যাদের একটু ব্রঙ্কিয়াল সমস্যা আছে, অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, ফেব্রুয়ারি মাসের যে বাকি সময়টা আছে, এই সময়টা যেটা চলছে একদম টানা ফেব্রুয়ারি লাস্ট অবধি, একটু হেলথ কনসাস থাকবেন। শুক্র প্রবেশ করছে রাশির ষষ্ঠে, অবশ্যই এখানে কিন্তু কিছু আরোগ্য লাভ দেবে বা শুক্র কিছু পুরনো হেলথ ডিজিজকে ডেকে আনবে, বিশেষত ব্যাক পেন রিলেটেড সমস্যা, গাইনি সমস্যা, এই ধরনের সমস্যাগুলো বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। মূলত মেলই রোগ, যেটা ফিমেল অর্গান ওরিয়েন্টেড কোনো রোগ, সেইগুলোর বিষয়ে একটু খেয়াল রাখতে হবে আপনাকে মার্চের মিডল অবধি সময়টা। আর আমি মনে করি শুক্র বৃহস্পতি যে সংযোগটা আছে, যে কোনো লগ্নরাশির ক্ষেত্রে হজম সংক্রান্ত বিষয়, পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, এগুলো কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী করে রাখতে পারে, এই বিষয়টা আপনাদের সকলকেই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এছাড়া দেখুন এটা বলবো, যাদের কোনো জয়েন্ট রিলেটেড সমস্যা, হাড়ের ব্যথা বেদনার সমস্যা আছে, শনি অস্তমিত হওয়ার জন্য এটা হতে পারে, সেটা কেটে যাওয়ার পর অবশ্যই এখানে ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করে আছেন অবশ্যই কেয়ারফুল থাকবেন, কতদিন, 13 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ অবধি এটা খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে একটু দেরি বিলম্ব হতে পারে শনি অস্তমিত থাকার জন্য, সন্তান যাদের আছে সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্টে এই 15 মার্চ অবধি সময়টা একটু দুর্বল বা কিছু ক্ষেত্রে হয়েও হচ্ছে না হতে পারে, আমি একদমই বলছি না যে কেরিয়ারের অগ্রগতি স্টপ হয়ে যাবে, কিন্তু একটু দেরি বিলম্ব হচ্ছে, কারণ শনি নিজের সক্ষেত্রী, সূর্য শনি একাদশের সঙ্গে সংযোগ পঞ্চমের, এগোবে, কাজ এগোবে কিন্তু বাধার মধ্যে দিয়ে এগোবে, এটা কিন্তু আমরা হরস্কোপ এখানে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয় বলতে বলবো, রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে রবি শনি বীজযোগ না থাকলে বর্তমান পরিস্থিতি ফেব্রুয়ারি এবং মার্চে দুটোই ভালো, তবে রবি শনি বীজযোগ থাকলে আমার মনে হয় মার্চের 15 তারিখ অবধি সময়টা ফেব্রুয়ারি 13 তারিখ থেকে একটু হলেও কিন্তু সজাগ থাকার মতো সময়, এবং সাধারণভাবে যেহেতু রবি শনি বীজযোগ হচ্ছে আপনাদের প্রাপ্তিযোগে একটু দেরি বিলম্ব হবে যে কোনো ক্ষেত্রেই,
কিছু কেনাকাটি করতে চাইছেন, কিছু ইচ্ছা শখ পূরণের কাজ করতে চাইছেন, হয়তো বা ভুল কিছু চয়ন করে ফেলেন, তাই যাবতীয় জিনিসপত্র গ্যাজেটস কেনা, আপনার বাড়ি জায়গা জমি গাড়ি কেনা, পুরনো গাড়ি কেনা বেচা, বিশেষত পুরনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পনেরোই মার্চ অবধি সময়টা 13ই ফেব্রুয়ারি থেকে, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু অবশ্যই দুর্বল। আপনারা যদি বর্তমানেও কিছু কিনতে যান, যেহেতু শনি এখনও অস্তমিত হয়ে আছে, খুব ভাবনা চিন্তা করে কিনবেন, না তাড়াহুড়ো না থাকলে 15ই মার্চের পর এই যে কোনো গ্যাজেটস পারচেস বা ইত্যাদি বা বাড়ি এগ্রিমেন্ট জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কোনো বড় পদক্ষেপ নেওয়া, সেগুলো কিন্তু তুলনামূলক বেটার এখানে কিন্তু ফল প্রদান করতে পারে, এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া ভ্রমণযোগ বা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ওভারঅল সময়কালটা ভালো যাবে ফেব্রুয়ারি এবং মার্চ। তবে মার্চের শেষ দিকে বুধ যেহেতু নিচস্ত হচ্ছে, ভ্রমণযোগ বা বিদেশে যাত্রা, মেনলি বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বিলম্ব, কিছু কমপ্লিকেশান সমস্যাগুলো কিন্তু মার্চের 16 তারিখ থেকে 31 তারিখে আসতে পারে, তার আগে পরে সময়টা বেশ ভালো। অর্থনৈতিক জায়গাটা, আয়ভাবের ক্ষেত্রটা আপনি যেরমভাবে চাইছেন কিন্তু সেরমভাবে ফেব্রুয়ারি এবং মার্চের জায়গাটা থাকছে না। মার্চের 15 তারিখ অবধি সময়টা ফাটকার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঝুঁকিপূর্ণ ইনভেস্ট বা বড় ইনভেস্টমেন্টে যাবে না, যে একটু গতানুগতিক বা যেরকম চলছে সেরকমভাবেই চলার চেষ্টা করুন। যেহেতু রবি শনি যোগ পঞ্চমে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কিছু ভুল খাতে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে বা আপনি ধুম করে ফাটকা একটা লস খেয়ে গেলেন, সেটা হতে পারে, সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, সেগুলো কিন্তু দুর্বল পয়েন্টের মধ্যে থাকছে। এবং এখানে রবি শনি যে বীজযোগটা হচ্ছে, এই রবি শনি বীজযোগের কিন্তু কারণে আপনি যেটা চাইছেন যে এখন লোনটা পেয়ে যাই, এখন এই ব্যক্তিটার থেকে টাকাটা উদ্ধার করি, সেগুলোতে একটু কাল বিলম্ব, মানে একটু দেরি হতে পারে, হয়তো এর মধ্যেই হয়ে গেল কিন্তু একটু দেরি হলো, যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, এই ধরনের বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি এখানে বেশি থাকছে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ ভালো হবে, তাতে কোনো সমস্যা নেই, দফতরের কাজগুলো হয়ে যাবে। গুপ্ত শত্রুদের হদিশ পাবেন কিন্তু ঠিক কথা, কিন্তু মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। পনেরোই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ অবধি সময়টা মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি অবশ্যই এড়িয়ে চলবেন। আত্মীয় স্বজনের সঙ্গে যাদের সমস্যা চলছে সেই বিষয়টা অবশ্যই আপনারা 13ই মার্চের পর থেকে ভালো ফল পাবেন। মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন মানে নিজে মহিলা হলে ওটা কিন্তু মাথায় রাখবেন, অন্য মহিলার সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন, সেটা খেয়াল রাখতে হবে। আর এখানে দূরে চিকিৎসা করানো, মেডিকেলের কোনো কাজ করানোর ক্ষেত্রে আমি মনে করি 16ই মার্চ থেকে 31 মার্চের আগে পরে সময়টাই বেশি ভালো, সেটা আপনাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট প্রদান করতে পারে। আর খেলোয়াড়রা কিন্তু অবশ্যই এ মাসে ভালো ফল পাবেন, তবে 13ই মার্চের পর থেকে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশি ভালো ফল পাবেন। 13ই মার্চের পর থেকে আইনি ক্ষেত্রে যে কোনো যুক্ত বিষয়ে ভালো ফল পাবেন, তবে বর্তমানে আবারও বলে দিচ্ছি শনি আইনের কারগ্রহ, সে কোর্ট কাচারি ইত্যাদি যাই হোক না কেন, সেক্ষেত্রে শনি যেহেতু অস্তমিত আছে, আপনার যদি মামলা মোকদ্দমা শুনানি বর্তমানে 15ই বিশেষত মার্চের মধ্যে পরে, রবি শনি বীজযোগও চলবে, এই সময় একটু প্রত্যক্ষ তদারকি করবেন, মানে চোখ কানগুলো খোলা রাখবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। সোশ্যাল লাইফ মোটামুটি আপনার 2 মাসেই ভালো যাবে। মার্চের 12 তারিখের পর থেকে আপনার সামাজিক বিনোদন, সামাজিক যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। দেখুন শুক্র লগ্নেশ বা রাশির অধিপতি, তো হেলথের ইস্যুটা মেনলি আপনি লগ্ন থেকে বেশি ফলো করবেন। শুক্র এবং রাহুর যে সংযোগ 12 তারিখ থেকে হচ্ছে, এটা কিন্তু ইন্ডিকেট করছে মার্চের যে সময়কালটা আপনি পাবেন সেখানে কিছু অসংযমিতা, একটু রাত জাগছেন, দিন রাতে রুটিনটা ঠিক নেই, ঘুম আপ ডাউন হচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু বাড়তে পারে। আবার কিছু বিষয় আপনি নতুন কিছু অ্যাচিভ করলেন, শুক্র রাহু যোগে কোনো জায়গায় আপনি ধরুন একদম কুঁড়ে ছিলেন, সেখানে আপনি কিছু অ্যাক্টিভ হয়ে গেলেন, সেগুলো হবে, কিন্তু শুক্র রাহু যোগ কিন্তু মানসিক জায়গাটা প্রভাব বিস্তার করবে। এখন অবধি লগ্নে কেতু অবস্থান করছে, ভ্রম তৈরি হবে, যেটা মানে যেখানে যাওয়ার কথা না সেই জায়গাগুলি আপনার মনকে বেশি আকর্ষিত করছে, যেটা আপনার ইচ্ছা করছে সেটা হয়তো নৈতিকতার বাইরে, সেইগুলো কিন্তু ভীষণ মাত্রায় কন্ট্রোল করতে হবে। এবং যারা নেশা পান করেন, যারা কোনো ইল্লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে কিন্তু শুক্র যোগ ইন্ধন যোগাবে 12ই মার্চ থেকে, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আপনারা আমাদের দৈনিক রাশিফল ফলো করুন, 2023-এর 1 ঘন্টার আলোচনা দেখুন এবং শনির অস্তমিত প্রভাব এবং শনির গোচর ফলটা দেখে নিন। আমরা ফিরছি একটু পরেই নতুন রাশিফল নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।